অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও। আজ 14 এপ্রিল, অর্থাৎ এই যে বৃষ রাশিতে রাহু এবং মঙ্গল অবস্থান করছিল, অঙ্গারক দোষ সৃষ্টি করছিল, আজ মঙ্গল রাশি পরিবর্তন করেছে এবং রাহু এককভাবে এই বৃষ রাশিতে তুঙ্গ গৃহে আনন্দ ক্ষেত্রে এই রাহু অবস্থান করছে এবং ডিগ্রিগত দিক থেকেও বলবত্তা পাচ্ছে। এই সাত রাশির এই রাহু খেলা করতে চলেছে, অর্থাৎ রাহুর খেলা হবে এই সাতটি রাশির। কোটিপতি হতে চলেছে এই সাত রাশি, মালামাল হতে চলেছে। দেখুন, আপনার রাশিচক্রে রাহুর প্লেসমেন্ট কোনভাবে, অর্থাৎ লগ্ন থেকে কোন কোনভাবে অবস্থান করছে এটা দেখা দরকার। এবং আপনার রাহু নিচস্থ নয় তো, বা আপনার কেতু নিচস্থ নয় তো, এই জায়গাটা দেখা দরকার। আপনার রাহু কত ডিগ্রিতে বসে আছে, অর্থাৎ ডিগ্রিগত দিক থেকে আপনার রাহু দুর্বল নয় তো, এবং আপনার যে বাই বার্থ চার্ট রাহুর কোন নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ রাহু যেভাবে অবস্থান করছে তার থেকেও বড় হচ্ছে কত নম্বর নক্ষত্রে এবং কত ডিগ্রিতে অবস্থান করছে। আমি যে এই যে রাশির যে বলতে চলেছি, রাহুর খেলা হবে এই সাতটি রাশি, মালামাল হবে এই কলিযুগে যদি আকস্মিক অর্থ লটারি ফাটকা আপনার স্টক বিজনেস এগুলোতে যদি টাকা দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু, এবং আকস্মিক আপনার চাকরি সরকারি চাকরি এটাও কিন্তু দিয়ে থাকে রাহু, অর্থাৎ ব্ল্যাক মানি, এক কথা যদি বলা যায় ব্ল্যাক মানির দিকটাও কিন্তু রাহু দেখে। রাহু যদি আপনার রাশিচক্রে তুঙ্গ গৃহে থাকে অথবা আনন্দের ক্ষেত্রে থাকে, অথবা আপনার গোচরে যদি রাহুর যদি প্লেসমেন্ট ভালো থাকে, আপনি কিন্তু এই সময়ের মধ্যে নিশ্চিত রূপে ভালো ফল কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, রাহু খেলা এবার শুরু হতে চলেছে, অর্থাৎ এই সাতটি রাশিকে অপার ধন দিতে চলেছে, কোটি টাকার মুখ দেখতে চলেছে এই সাত রাশি। যদি আপনার রাশিচক্রে রাহুর প্লেসমেন্ট ভালো থাকে, নিশ্চিত রূপে আপনিও কিন্তু হতে চলেছেন এই সৌভাগ্যবান মানুষ। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি, ডুবে যাওয়া টাকা পুনরুদ্ধার হবে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, লটারি শেয়ার ফাটকা থেকে অর্থ পাওয়া, এই সম্ভাবনা বাড়িয়ে তুলছে কন্যা রাশির ক্ষেত্রে। রাহু করতে চলেছে কন্যা রাশিকে কোটিপতি। দুই নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি রাহুর যা গোচর সেই অনুযায়ী আপনাদেরকে লাভ সফলতা সাকসেস কিন্তু দিতে চলেছে কর্কট রাশির। বিদেশ থেকে অর্থ আপনাদের আসবে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ, আকস্মিক ধন প্রাপ্তি, শেয়ার মার্কেট, স্টক বিজনেস, ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা কিন্তু রাহুর কারকতা আছে। অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে, যারা খুব উচ্চ জায়গায় যাচ্ছে, রাহু তাদের জন্মছকে কিন্তু ভালো আছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। রাশিতেই আপনার অবস্থা তুঙ্গ গৃহে, অর্থাৎ আপনাদের লটারি, আপনার সিনেমা লাইন
গ্ল্যামার দুনিয়াতে এবং আপনার স্টক বিজনেস, ফাটকা, ট্রেন্ডিং এই সব থেকে কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন। রাহু আপনাদেরকে কিন্তু দিবে এবং মালামাল করতে চলেছে রাহু, এবং আপনাদের রাহু দিতে চলেছে অপার ধন, এবং আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা কিন্তু পুনরুদ্ধার হতে চলেছে। রাহু আপনাদেরকে কিন্তু এ সময় দিতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে নবপঞ্চম যোগ, শ্মশানাবক মহাপুরুষরাজ যোগ এবং ধনভাবে রাহুর অবস্থান, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত করতে চলেছে। আপনাদের ব্যবসা থেকে, আপনাদের শ্বশুরালয় থেকে, আপনাদের স্টক বিজনেস থেকে, লটারি থেকে, ফাটকা থেকে, শেয়ার থেকে এই সময় কিন্তু রাহু কিন্তু আপনাদেরকে কিন্তু অর্থ দিতে চলেছে, আকস্মিক অর্থপ্রাপ্তি। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে রাহু, অর্থাৎ চতুর্থভাবে গোচরে রাহু আপনাদেরকে কিন্তু ভূমি, ভবন, বাহন, সুখের জায়গা কিন্তু দেখাচ্ছে। বিদেশ থেকে অর্থলাভ, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে অর্থলাভ, আকস্মিক ধন প্রাপ্তি, শেয়ার, লটারি, ফাটকা এগুলো থেকে কিন্তু আপনারা অর্থ পাবেন। আকস্মিক কর্মপ্রাপ্তি, কর্মের জায়গা প্রশমিত, এবং আপনাদের ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি এই সময় কিন্তু আসতে চলেছে। কুম্ভ রাশির ক্ষেত্রে রাহুর খেলায় আপনাদেরকে কিন্তু ভাগ্য চমকাতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। দেখুন, এমনিতে রাশিতে শনির অবস্থান এবং পঞ্চমভাবে রাহুর অবস্থান, নবপঞ্চম যোগ, আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে রাহু কিন্তু আপনাদেরকে কিন্তু মালামাল করবে, অর্থাৎ কোটি টাকার মুখ আপনারাও কিন্তু দেখতে চলেছেন। ব্যবসা থেকে, লটারি থেকে, শেয়ার থেকে, স্টক বিজনেস থেকে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে সেখান থেকে কিন্তু আপনি যদি মকর রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু আকস্মিক প্রাপ্তি সম্ভাবনা কিন্তু দিচ্ছে, এবং বিদেশ থেকে অর্থলাভ, যে টাকা আপনাদের ডুবে আছে, আটকে আছে, সেই টাকা কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে। অর্থাৎ রাহু আপনাদের যেভাবে টাকা দিয়ে যাবে, অর্থাৎ কলিযুগে আমি বারবার বলছি যদি এই ধন, আকস্মিক ধন যেটা দেয় সেটা হচ্ছে রাহু। রাহু আপনার জন্ম বাই বার্চার যদি ভালো থাকে কি না, আপনাকে কেউ আটকাতে কিন্তু পারবে না। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই রাহু পঞ্চমভাবে অবস্থান আপনাদেরকে কিন্তু, এবং রাহুর পঞ্চম দৃষ্টি নবমভাবে ভাগ্যভাবে ভাগ্যোদয় কিন্তু আপনাদেরকে করাবে, ভাগ্যের সাপোর্ট পাবেন, পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ, পৈতৃক সূত্রের টাকা আপনারা কিন্তু পাবেন, এবং কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট মকর রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি দেখুন, গোচরে ষষ্ঠ হয়ে রাহু কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করে। আপনাদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণের সম্ভাবনা প্রবল, ধনুরাশির ক্ষেত্রে ভ্রমণ হবে, বিদেশ যাত্রা, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে অর্থলাভ, এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, শেয়ার, লটারি থেকে এবং স্টক বিজনেস থেকে কিন্তু এই সময় টাকা দিবে, এবং শত্রু বিনাশ, শত্রু নাশ হতে চলেছে, শত্রু পরাস্ত হবে। যাদের কেস, মামলা, মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও রিলিফ এই সময় কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে লাভের জায়গায় কিন্তু দেখাচ্ছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে রাহু, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু চোখ কান খুলে কথা থাকবেন, কিন্তু নিজস্ব ব্যবসার ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময়
দিবে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে আকস্মিক ধনের জায়গা নির্দেশ করছে, শ্বশুরালয় থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা, রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থানের সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। এবং সপ্তমভাবে রাহু আপনাদের ভাগ্যোদয় নিশ্চিত রূপে কিন্তু করাতে চলেছে এবং ধনের জায়গাটা আপনাদের ভালো করবে। আপনারাও কিন্তু এই রাহুর খেলা হবে, অর্থাৎ কোটিপতি আপনি কিন্তু হবেন। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে, নিশ্চিত রূপে আপনারাও কিন্তু এই সময়ে কোটি টাকার মুখ দেখতে চলেছেন। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই রাহু দিতে চলেছে অপার ধন, আকস্মিক ধন প্রাপ্তি। আমি আবারও বলছি, যাদের আমার কথা শুনে একটুকু গাছের পাতা নড়ছে না, অবশ্যই নিজস্ব পার্সোনাল বাই বার্থ চার্টটা আপনারা কিন্তু অ্যানালাইসিস করুন এবং সেখানে যে ডিস্টার্বেন্সটা আছে না, অর্থাৎ যদি আপনার রাশিচক্রে রাহু প্লেসমেন্ট খারাপ থাকে, আপনারা সেই জায়গাটা প্রতিকার প্রতিবিধান করান এবং আপনার রাহু কেমন আছে সেটা বুঝবেন কি করে, সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও কিন্তু এই চ্যানেলে কিন্তু দিয়েছি। অর্থাৎ আপনার রাশিচক্রে রাহু খারাপ আছে কি ভালো আছে বুঝবেন কি করে, তার কিছু সিমটম আমি কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে আপনাদেরকে কিন্তু জানিয়েছি। যারা আমার চ্যানেলটি নিয়মিত ফলো রাখেন তারা অবশ্যই দেখেছেন রাহু আপনার কেমন আছে, সেটা আপনারা বুঝবেন কি করে। দেখুন, এই রাহু এই সাত রাশিকে কোটিপতি করতে চলেছে, মালামাল করতে চলেছে, রাহুর খেলা হবে এবার। অর্থাৎ রাহু দিবে এই সাত রাশিকে মানে ধনভাণ্ডার পূর্ণ করতে চলেছে এবং বেশ কিছু অপরচুনিটি, কর্মক্ষেত্রে বদলি, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে এই সাত রাশির ক্ষেত্রে। এই ছিল ভিডিও, যে রাহু অর্থাৎ যদি আপনার রাশিচক্রে ভালো থাকে এই সময় নিশ্চিত রূপে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এ বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাবেন। নমস্কার।